হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিছু ক্যান্ডেল স্টিক বিভিন্ন ধরনের যে গঠন প্রক্রিয়া হয় কেনা বেচার মাধ্যমে তো তার মাধ্যমে যে সিগনালগুলো দাঁড়ায় সেগুলো আমরা দেখব তো এক্ষেত্রে এক নম্বরে আসছে দোজি ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন দোজি এই চার রকম দেখানো হচ্ছে প্রথমটা হচ্ছে এটা প্লাসের মতো সাইন রয়েছে এটাকে শুধু দোজি বলা হচ্ছে অর্থাৎ এর হাই রয়েছে লো রয়েছে কিন্তু ওপেন ক্লোজ প্রায় একই জায়গায় হয়েছে নাম্বার টুতে তে রয়েছে দোজি এখানে ওপেন এবং ক্লোজ লো বলে কিছু হয়নি হাই হয়েছে তো এটা হচ্ছে গ্রেভস্টোন দোজি এর এরপরে সিতে ড্রাগন ফ্লাই দজি সেটা দেখা যাচ্ছে যে লো করেছে কিন্তু ওপেন ক্লোজ একই জায়গায় করেছে এবং হাই হয়নি আর ডিতে দেখা যাচ্ছে লং লেগ দজি এটাতে দেখা যাচ্ছে যে হাই লো অনেকটা হয়েছে কিন্তু ওপেন ক্লোজ একই জায়গায় হয়েছে তো এই চারটে রয়েছে আমি আর একবার বলি দোজি রেড স্টোনজি ড্রাগন ফ্লাই এবং লক লেগ দজি এগুলোর কাজ কিভাবে কি হয় সেটা এবার আমরা দেখি যদি নাম্বার ওয়ান যেটা দজি শুধু দজি যেটা এটা বুলিশও হতে পারে বিয়ারিশও হতে পারে কোথায় এটা তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে এক নম্বরটা আর দু নম্বরটা এটা হচ্ছে আপ ট্রেন্ডে যদি এটা আসে তাহলে বুঝতে হবে যে এটা এবার নিচের দিকে যাবে আর তিন নম্বরে যেটা রয়েছে ড্রাগন ফ্লাই দজি এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে যদি এটা ফর্ম করে সেক্ষেত্রে বুঝতে হবে এবার মার্কেট ওপরের দিকে যাবে এবার চার নম্বর যেটা রয়েছে লং লেগ দজি এটাই হচ্ছে এটা যেদিকেই ফর্ম করুক যদি সাপোর্ট লাইনে হয় তাহলে ওপরের দিকে যাবে আর যদি রেজিস্ট্যান্স লাইনে হয় তাহলে নিচের দিকে যাবে যদি এরকম লং লেগ ডোজি আমরা ফর্ম করতে দেখি এরপরে চলে আসা যাক দুই নম্বরে দা এনগালফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটাই হচ্ছে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যদি রেড হয় ছোট অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল একটা আসে তারপরে একটা বড় সাইজের বুলিশ ক্যান্ডেল আসে সেক্ষেত্রে এটা হচ্ছে বুলিশ এনগালফিং অর্থাৎ এবার মার্কেটটা ওপরের দিকে যাবে আর বি যেটা রয়েছে বিয়ারিশ এনগালফিং সেক্ষেত্রে আগে একটা বুল ক্যান্ডেল আসে ছোট সাইজের তার থেকে বড় সাইজের একটা পরে আসে দুটো ক্যান্ডেলের কম্বিনেশনে এই এনগালফিং প্যাটার্নগুলো আসে তো যদি প্রথমে রেড আসে তাহলে বুঝতে হবে সেটা বুলিশ ফর্মে আসছে আর যদি প্রথমে গ্রিন আসে সেক্ষেত্রে এটা বিয়ারিশ এনগালফিং ধরা হয় তো এর পরে চলে আসে তিন নম্বরে এটা হচ্ছে হারামি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা জাপানি একটা শব্দ যেটার মানে হচ্ছে প্রেগনেন্ট তো এটায় দেখা যায় দু রকম এটাতেও দুরকম হয় বুলি সারামি এবং বিয়ারি সারামি তো বুলি সারামিতে যেটা হয় প্রথমে একটা বড় ক্যান্ডেল আসে যেটা রেড তারপরে একটা ছোট ক্যান্ডেল যেটা আসে গ্রিন এটা হচ্ছে বুলি সারামি আর দুই নম্বরটা হচ্ছে বিয়ারি সারামি এতে বড়োটা প্রথমে আসে গ্রিন ছোটটা পরে আসে রেড এই হচ্ছে বুলিশ এবং বিয়ারিশ সারামির উদাহরণ এবার আর একবার দেখব আমরা এটা হচ্ছে বুলিশ সারামির উদাহরণ এখানে রেডটা বড় এবং বেবি অর্থাৎ গ্রিনটা ছোট আর বিয়ারি সারামিতে গ্রিনটা বড় এবং বেবি অর্থাৎ রেড যেটা বিয়ারির ক্যান্ডেলটা সেটা হচ্ছে ছোট এবার দেখা যাক ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এক্ষেত্রে কি হয় একটা গ্রিন ক্যান্ডেল আসে তারপরে আসে একটা রেড ক্যান্ডেল তো এক্ষেত্রে যেটা হয় যে বুলিশ ছিল হঠাৎ সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে সেল করতে হবে অর্থাৎ এটা এরপরে বিয়ারিশ মঠে যাবে বুলিশ মঠ থেকে এটা ডার্ক ক্লাউড কভার এটাই বোঝায় এরপরে চলে আসি পিয়ার সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা ডার্ক ক্লাউড কভার যা আছে তার ঠিক উল্টো এক্ষেত্রে ফার্স্টে একটা বিয়ারিশ ক্যান্ডেল এসছে তারপর একটা বুলিশ ক্যান্ডেল এসছে এবার যদি দেখা যায় যে এটা মিড পয়েন্টে হতে হবে আগেরটাও মিড পয়েন্টে হওয়ারই কথা মিড পয়েন্টের থেকে একটু ওপরের দিকে রয়েছে বুলিশ ক্যান্ডেলটা সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা এখন ওপরের দিকে যাবে আর আগের যেটা দেখেছি আগেরটা দেখেছি এটার ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এটা মিডিয়াম যে পোর্শানটা আছে মিড পোর্শানটা তার থেকে একটু নিচের দিকে বা মিড পোর্শানে থাকবে তাহলে বুঝতে হবে ক্লাউড কভারটা কাজ করছে এরপরে চলে আসি আমরা ছয় নম্বরে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা খুব সহজে লোকেট করা যায় যদি এটা কোথাও দেখা যায় যে রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি ফর্ম করেছে তাহলে বুঝতে হবে সেটা এবার নিচের দিকে চার্টটাকে নিয়ে যাবে বা প্রাইসটাকে নিয়ে যাবে এরপরে আসছে হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলের করে এই প্যাটার্নটা আসে এটা হচ্ছে শুটিং স্টার প্যাটার্ন যেটা তার ঠিক অপোজিট এটার অনেকটা বড় একটা শ্যাডো রয়েছে লোয়ের এবং ওপরে গিয়ে বন্ধ হয়েছে তো এটা যদি ডাউন ট্রেন্ডে সাপোর্ট লাইনের কাছাকাছি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এবার এটা চার্টটাকে বা প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে যাবে এরপরে আসছে হ্যাঙ্গিং ম্যান এটা যদি রেজিস্টেন্স লেভেলে তৈরি হয় তাহলে বুঝতে হবে যে আপ ট্রেন্ড হয়তো শেষ হয়ে যাচ্ছে এবার ডাউন ট্রেন্ড শুরু হবে তো এটার ক্ষেত্রেও দেখা যায় টেইলটা ডাউন যে শ্যাডোটা রয়েছে সেটা লম্বা রয়েছে এবং ক্লোজ হয়েছে আপ কিছু আর হয়নি এবং সেখানেই ক্লোজ হয়েছে এখানে একটা হ্যাঙ্গিং ম্যানের উদাহরণ দেওয়া রয়েছে ওপর থেকে যাচ্ছিল নিচের দিক থেকে ওপরে এবার এখানে এসে একটা হ্যাঙ্গিং ম্যান আসার পর স্টকটা আবার নিচে নেমে চলে আসলো রেলওয়ে ট্র্যাক ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলা হয় তো এরও দুটো ফর্ম রয়েছে একটা বিয়ারিশ ফর্ম আর একটা বুলিশ ফর্ম যদি প্রথমে গ্রিন আসে এবং পরে রেড আসে সেক্ষেত্রে বুঝতে হবে এটা বিয়ারিশ রেলওয়ে ট্র্যাক অর্থাৎ এখানে যদি এটা যদি রেজিস্ট্যান্স লাইন হয় এবং এখানে যদি এই দুটো এরকম ফর্ম করে তাহলে বুঝতে হবে এবার প্রাইসটা নিচের দিকে ড্রপ করবে আর যদি সাপোর্ট লাইনে এরকম প্রথমে বিয়ারিশ এবং পরে বুলিশ দুটো ক্যান্ডেলস সমান সমান বা কাছাকাছি দেখা যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে সাপোর্ট লাইন থেকে এবার প্রাইসটা আপ হবে এরপর আসছে স্পিনিং টপ এক্ষেত্রে দেখা যাচ্ছে বডিটা খুব ছোট হয় ক্যান্ডেলের আর যেগুলো ওপরে বা নিচে হাই লো সেগুলো অনেকটা বেশি হয় এটা বুল স্পিনিং টপও হতে পারে বা বিয়ার স্পিনিং টপও হতে পারে এবার দেখা যাক এখানে বুলিশ ফর্মে উঠছিল প্রাইসটা এখানে একটা স্পিনিং টপ আসলো আপ ট্রেন্ডে তখন প্রাইসটা ডাউন হয়ে গেল আবার বিয়ারিশ ফর্মে যাচ্ছিল প্রাইসটা এখানে একটা স্পিনিং টপ আসলো রেড কালারের বা বিয়ারিশ একটা ক্যান্ডেল আসলো তখন দেখা গেল প্রাইসটা আবার আপ হতে শুরু করলো তো এইভাবে স্পিনিং টপ বিচার করা হয় এখানে আর একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে প্রাইসটা আপ হচ্ছিল এখানে একটা স্পিনিং টপ আসলো বিয়ারিশ তারপর প্রাইসটা আবার ডাউন হয়ে গেল তো এইভাবে স্পিনিং টপ বিচার করতে হয় আজকের মতো শেষ করছি ধন্যবাদ